বৃষ্টি তো আমিও দেখতে পাইতেছি। এইখানে কি বৃষ্টি দেখা গলার কথা আটকায় গেছে, আটকায় গেছে, কোনখানে আটকায় গেছি তো বৃষ্টিতে। ও মনে হয় জীবনে কোনোদিন বৃষ্টিতে ভিজন নাই। যান যান জায়গা ছাড়েন, ভিজা দেবো না। না বই খুলা ভিজা দেখো, লাইব্রেরি থেকে আনছি, ভিজা গেলে মানুষ পড়বো কেমনে? আমি কি থাকবো না যাব? অজুহাতের গুদাম। এ বৃষ্টি কি থামবো বইলা মনে হয়? Thank you.
লোন আপনার কলিজার ধনগুলা মুছেন তারপরে মাথায় যে দুই তিনটা চুল আছে সেগুলাও মুছেন বাইরে তো বৃষ্টি এটা নার ভুকুই আমার মাথায় না রে আমার মাথা অনেক গরম আছে শুকায় যাবে মাথায় না রে বসে আছেন কেন আসেন আসেন আমার মাথায় না রে মাথায় তাড়াতাড়ি আসেন খুশি মেয়ে একদম দাঁতগুলো সব ফেলাই দিব মোরা বৃষ্টি খুবই খারাপ বৃষ্টি একটা গাছ ভেঙে পড়ছিল রাস্তায় অল্পের জন্য মাথায় পড়ে নাই নতুন মরি যে তাইলে আর কি আসেন আসেন বসেন বসেন বৃষ্টি না থামলে তো আর আপনার এই বদন মোবারক এখান থেকে সরাবেন বলে মনে হইতেছে না এই এক যন্ত্র মরা রুকু যত বাড়ি তত বাড়ি আচ্ছা ওই উকুর নিয়ে কি করি বলেন তো আপনার কোনো জানা ওষুধপত্র আছে যার মাথায় শোয়া দুই খান চুল দুইটা চুল তাও শুয়ে আছে তার জিগাই উকুনের কথা সে উকুনের যন্ত্রণা বুঝবে কি বই পড়ার নামে বদমাইশি স্বভাবটা এখনো আছে এটা কেমন কথা ঠিক কথা এটা বুইটা খাটাস সবাই মনে করে চোখ বইয়ের দিকে চোখ যে অন্য মেয়ে মানুষের দিকে সেটা কি আর আমি জানি না মুখে জ্ঞানের কথা মনে পপের কুয়া কি কয় এগুলা ঠিকই কই আরে ওই ওই তুই আমারে তুই তুই করস কেন আমি বলি আপনি আপনি কই না সে আমারে বলে তুই ওই বেটা এই আমি কি তোর হাংলা করে বউ নাকি রে বলেন আমি কি আপনার সাঙ্গা করে বউ তাইলে তুই তুমি করে কথা বলেন কেন আগে বলতাম তো তাই মুখ ফসকে বের হয়ে আগে তো আমার সাথে প্রেম করতেন এখন কি আপনি আমার লগে প্রেম করেন তাইলে তুই তুমি কইরা বলার সাহসটা কোনখান থেকে পাইলেন তুমি কইরা বলার সাহস হয় আর তখন আমার বিয়া করার সাহস হয় নাই তোমার আব্বাই তো রাজি ছিল না আপনি কি আমার আব্বারে বিয়ে করতে আসছিলেন তোমার আব্বা যে বড় গুন্ডা ছিল খবরদার আমার আব্বারে নিয়ে এখন হাবিজাবি কথা বলবো না আমার আব্বা কোনো গুন্ডা ছিল না রাইগা গেলে মানুষজনকে দুই চারটা চকথপ্পড় দিত বাস এই যা তুমি তো তোমার আব্বার স্বভাবই পাইছো আসল কথা হইল আমার বিয়া করলে আপনি অন্য মেয়ে মানুষের সাথে পোষ্ট নষ্ট করতে পারতেন সি 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 কি কও তুমি এগুলা আমি কি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইছি আব্বা আমারে কতবার বিয়ে করতে বলল আমি রাজি হই নাই ঘটনা তো একই বিয়া করলেই বদমাশি বন্ধ হয়ে আছে তোমার যা ভুল হ্যালা আমি না চাল ডাল একসাথে করছি খিচুড়ি রানবো এই আপনার জন্য আমি সব কথা ভুলাই যাই শোনেন বাড়িতে আর কোনো তরকারি নেই শুধু ডিম দিয়া খাইতে পারবেন তো না লাগবো না আমি বাড়ি গিয়ে খাবো একটা ঠ্যাং ভেঙে দিই বাড়িতে আপনার জন্য কে খাওয়ার নিয়ে বসে আছে তুমি কি কোথাও যাইতেছিলা কে না
অনেক সুন্দর কইরা সাজ্জা গুজ্জাছো তো আমার সে হারাই গেল তা তা ঠিক বকুল একটা কথা বলবো বলেন না মানে তোমার আমার পিয়াটা ভাঙ্গে গেল 20-26 বছর তো হবে তারপর তুমি বিয়া করলে না কেন আবারও তুই তুমি করে তারপর আপনি বিয়ে করলেন না কেন পুরুষ মানুষ দেখলে আমার পা জ্বলে ইচ্ছা করে মুখ পেঁচা একটা লাথি মারে কি সুরিফি তাকে কিছু লাগবে না কিছু নিতে হবে না আবার কি চাও এই জিনিসগুলো যদি শুকনে না রে দিতে পারতাম দাও বাড়ি যাও বাড়ির গনে দাও দাও আপনার কি সব নষ্ট দেখেন না বৃষ্টি হয়ে যাব কেমনে জান বেগম সাহেবরে ডাকা দেন মানুষ পুরান জান ডাকেন বেগম সাহেবরে ডাকেন আসো ভিতরে আসো
যাক, এক্ষুনি জানে পানি আসছে। এই কথা কম বলো। বেগম সাহেব নাই বাড়িতে? এই তারা বাড়ি তো ভিজাই দিতেছ। কই সব? আমি জীবনে কোনো মেয়ের উপর ঝাঁপ দিয়ে পড়ছি বলো? আমি কি তোমার উপর কোনো ঝাঁপ দিছি? তুমি এসে দরজারা ধাক্কা দিছো, আমি ঠাস করে তার উপর পড়ে গেছি। আরে আমার ননির পুতুল, তুমি তো খালি পড়াই যাও, দরজার ধাক্কায় পড়ো, বাতাসে বাহাওয়ায় পড়ো। তার উপর আবার ইজ্জতের উপর হামলা, গরিব মানুষ জামুক। দেখাবো? চুড়ি আমার কাছে কমলা রঙের চুড়ি আছে, বকুলের হাতে কমলা রঙের চুড়ি খুবই ভালো মানে। দেখাবো কমলা রঙের চুড়ি? দেখা। তোমার কাছে কি কোন মারার ওষুধ আছে বকুল? তুমি না কোন মারার ওষুধ করছিলে? আমার আম্মা আপনার দেখতে পারবে কেন? বিয়ের কথা বলতে আসলেন, আম্মার গায়ের উপর পড়ে গেলেন, আম্মা থাকে হাসপাতালে 3 মাস। খালা মা 3 মাস হাসপাতাল? আর আমার আব্বা আপনার সাথে আমার বিয়ে দেবো না। দরজাটা খোলেন, আল্লাহর দোহাই লাগে দরজাটা খোলা, মানে জারে মারে ফেলবে। আরে দরজাটা খোলেন। এই দরজা খুলো না, দরজা খুলো না, কে না কে দরজা খুলো না, আল্লাহর দোহাই লাগে দরজাটা খোলেন। আছে বলবেন, আমি আসি নাই, আমার জারে মারে ফেলবে তাহলে। কথা নেই বাড়তে নেই, তুমি করতে আসতো। হ্যাঁ লোকজন তোমার তারা করবে কেন? আমরা মিথ্যা কথা বলবো কেন তোমার জন্য? আরে আমার জানে মারে ফেলে, এরা সব গুন্ডা। গুন্ডা গুন্ডা পরে তুমি খেতাই দাও, গুন্ডারা যদি একবার ঢুকে তাহলে আমাদেরকে বাইরে ফেলবে। আমার খেতে দিয়ে না, আমরা আসলে কিন্তু জানে মারে ফেলে। যাও যাও। Hey, come on.
সাহেব এটা কি মুরগি কলিজা? যখন তখন বেহুশে যায়। মুরগির কলিজা তো সেটা আমি আগেই জানি। মুরগির কলিজা না হলে তো 25 বছর আগে আমার এই বিয়ে করতো। খুশ মনে ফিরছে। দেখো কতক্ষণ থাকে। কিছু হইলে তো টুস করে বেহুশ হয়ে যায়। লোকজন গেছে ভাই? আরে গেছে মানে? আপাই তো মাই রেখে দিয়েছে। দুইটা তো থাপড় দিয়ে দাঁত ফালাই দিছে। মানে সে জান বা আপনি সন্তান আছে কোন থাপড়কে পড়ে গেছে। বৃষ্টিকে ছামছে। আমার দেখো যাওয়া দরকার। খিচুড়ি রান্না করতেছি না খেয়ে গেলে একদম জিব্বা পুড়াই দিব। বৃষ্টিতে হলো থামনে যাবে কেমনে? তাইলে পরে খিচুড়ি খাইয়াই যাই না? খাইয়া যাও ভালো কথা। কিন্তু আমার তো চুলা খিচুড়ি এতক্ষণ এই কথা তুমি আমার মনে করাইলে না। গিয়া যদি দেখি যে খিচুড়ি গেছে পুইডা তাহলে হাত জিব সব আমি শিখতে ফেলবো। এই তোর নাম কি? নিজাম। নিজামউদ্দিন। নাম ঠিক করে বল, আজে বাজে কথা বলবি না, নাম ঠিক করে বল। জি নিজাম। আজে বাজে কথা কেন বলবো? তোর মাথার মুন্ডু কিন্তু একবার ঘুরাই দিব। হ্যাঁ আমার সাথে বাইসলামি করস না? বাইসলামি করবো কেন? নাম নিজাম তাই বলছি, নিজাম। হেই তুই আর আমি কি এক? হ্যাঁ হ্যাঁ তোর নাম নিজাম হবো কেন? নিজাম হবো কেন? এক হবো কেন? এক হবো কেন? আমি নাম জোয়ান আর তুই এলাকে বুইরা খাটাস। আমার মুখে সমস্ত দাঁত আছে আর এখানে সরকার সমস্ত দাঁত পড়ে গেছে। জানি গিয়ে খাবার খেয়ে আসি। তুমি তোমার নাম নিজাম বলা কেন? তোমার নাম কি নিজাম? আরে না দেখলাম না, নাম শুনে বুড়ে কেমন থতমত খেয়ে গেল। পালাইছিল কেন? চুরি করে ধরা পড়া তারপর লোকে তারা করছিল তাই না? আরে না চুরি করে ধরা পড়ছিলি তাই না? তোমার কসম আমি চুরি ধারি সারি দিছি। আপনি তো একটা উপায় আপনি জানেন তো, খিচুড়িটা পুইড়া চাই। এখন আবার নতুন করে রান্নাতে হবে। খিচুড়িটা কি আমি রান্না করে দেব? একা থাকি তো সব পাখি খাইতে হয়। আমি খিচুড়িটা রান্না করি, তুমি বিশ্রাম করো। লাগবো না, বোতল বন্ধ কর। তোমার সাথে কতদিন পর দেখা? এক যুগ হইব না? আট মাস। আপনার ভাতিজার বিয়ার সময় দেখা হইল মনে নাই? সুমনের বিয়াতে মনে ছিল না? মনে থাকবে কেমনে? আমারে দেখেই তো বদমাইশি কইরা তার শাশুড়ির গায়ের উপরে চিত হইয়া পড়ে গেলেন। না বদমাইশি না, তোমারে দেখতে এত সুন্দর লাগতেছিল, মাথাটা চক্র মেরে উঠছিল। পড়তে পড়তে ওখানে তোমারই দেখছি আর চারিদিকে আন্ধার। সূর্যের দিকে তাকালে যেরকম মাথাটা ঘুরে উঠে সেরকম লাগতেছিল। তোমার যা তেজ অবশ্য আবার চান্দের আলোর মতো আরাম। তখন আর এইসব কথা বইলা কি লাভ? যখন বলার দরকার ছিল তখন তো না বইলা বলা গেছে। গত 25টা বছর ধরে একটা খোঁজও নিছেন আমার। আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, একবার এসে খোঁজ নিছেন আমার। বাইসা আছি না মইরা গেছি, ভালো আছি না মন্দ আছি? তুমি তো তোমার আব্বার তেজ পাইছো, দরেই তো তোমার কাছে আসি। হঠাৎ একটা বিপদে তোমার সাথে দেখা হইল, তাতেই একটা দাঁত নড়বড় করতেছে। 25 বছরে একসাথে থাকলে তো দাঁত বললে অবশিষ্ট কিছু থাকতেই না। তুমি এরকম একটা কথা বলতে পারলা?
আমি আজকেই আত্মহত্যা করব। এই তুমি আল্লাহর কসম কেটে বুকে হাত দিয়া বলো তো, আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? বিশ্বাস করো, তুমি আমাদের সাড়ে যাওয়ার পর থেকে আমি কোনো চুরি করি নাই। আজ না 33 দিন আমি চুরি না করে আছি। হ্যাঁ, তুমি চুরি করো না, এমনি লোকজন তোমার পিছনে ধাওয়া দিছে। হ্যাঁ, আল্লাহর কসম, আমি গাছের তলে বসেছিলাম, ছোট গাছে টান লাগছে, এমন সময় দেখি লোকজন চিৎকার করে রাস্তায় স্যার বলতেছে চোর চোর চোর। আমি গাছের তলে কি চুরি করছি তো বুঝি না, খালি বলছে যান বাসায় দেখবো দৌড় দিতে। তুমি বুকে হাত দিয়া কত সত্যি তুমি চুরি করো নাই? আমি সত্যি আমার না, নিজের বুকে হাত দিয়া বলো। আমি নিজের বুকে হাত দিয়ে করতেছি, তুমি চলে যাওয়ার পর থেকে আমি 33 দিন কোনো চুরি করি নাই। কি আছে না মরে গেছে? এই বটকা, এই তুমি কে? হ্যাঁ তোমা, এইবার সিটে শুয়ে আছে কেন? এই তুমি বলো না তুমি কে? হ্যাঁ, বাড়িতে কী সব আজে বাজে লোক ঢোকা শুরু করছে? তোর নাম কি? আমার নাম নিজাম। মালু মানে কি? তাহলে আমি কি? আমি হইলাম মোটকা নিজাম। হ্যাঁ, আর তুমি হইলা বুইড়া বলদ নিজাম। আমি কই রে ভাই? ঘরে আছেন? মুসরা মুসরি করে লাভ নাই, দুইজন স্টেয়ারের সঙ্গে বান্দা। হায় আল্লাহ, আমরা তো দেহ সত্যি সত্যি বান্দা। এই গাধাটার মাথা কেউ কামায় দাও তো, এই গাধা এত করলে বুঝতে পারছো যে আমরা সত্য সত্য বান্দা? কি হলো জান না, কেউ কামায় দেন না, কাছি লাগবে, চুরি লাগবে, তাও লাগবে, কুড়াল লাগবে, আমার কাছে বলে না। আরে আমি বলতেছি একদম চুপ, আপনি এত কথা কম কেন? আমি হেড পাতা শুরু আবার কথা বলে আপনার জন্য তো শান্তি মতো চুরিও করতে পারতেছি না। নিজাম, এই বড় নিজাম, এই বগুলোকে হাত দিলে কিন্তু শরীরে করে গর্ত করে মারাবো, শরীর গর্ত করে মারাবো, বগুলোকে হাত দিবা না। চুপ, এই এই চক্কর চক্কর বুড়া বুড়া বলবা না, বুড়া বলবা না, সে বুড়া না, একা থাকে সব আগে খায়, যা একটু বুড়া বুড়া লাগে, তার বয়স তো বেশি না। কথা 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 চাপ মারতে পারি না কেন জানেন? আমার দিলটা একটু নরম দেখো। ওই যার যার কথা বলার দরকার এখনই বলো, সবাই কথা বলবা, তারপরে আমি শান্তি মতো চুরি করবো। এই যে মোটা মেজান আমার একটু আর লোকজন দৌড় শুরু করছে চোর চোর বলে। আরে বাবা বোস কারে তারা করতেছে, চোর কে না বুঝা ওইখান থেকে ওই অবস্থায় দৌড় দিচ্ছে। সত্যি সে চুরি করে নাই? না, তাহলে আমার হাতটা একটু খুলে দেন, আল্লাহ দরবারে মোনাজাত করব। সে চুরি ছাড়া দিতে বলে হ্যাঁ হাতটা খুলে দাও, মোনাজাত করবে তো, মোনাজাত করবে, আল্লাহর কাছে এটা করবে, দরজাটা খুলে দাও। জান না, আরে গো আরে গো খুলে দাও, দরজা খুলে দাও, একদম তো হাত খুলে দাও। কি আবদারটা, চুরি করতে আসছি না হাত খুলতে আসছি?
চুরি সেরে কিলা হইলো চুরি ছাড়লাম এই যে চোরের খপরে বললাম যদিও সে 33 দিন আগে আমি চুরি করি বলে আমার ছেড়ে চলে গেছে সে বলছে আমি যদি 2 মাস চুরি না করতে পারি তাহলে সে আবার আমার কাছে ফিরে আসবে আর মাত্র 27 দিন বাকি আপনারা সবাই দোয়া করবেন যেন আমার স্ত্রী ভালো মতো আমার কাছে ফিরে আসে আপা আপনি কিন্তু আমার দোয়া করবেন এই সর বকুলের সাথে কথা বলবি না সরে বলো সর আপনাকে না বললাম সর না সে এখন চুরি করে না একবার জীবনে যে চুরি করে সে সব সময় সর এই যে এই বটকামি জান এই যে শুনেন এ ভাই আপনি আমার সাথে একটা সর রে বানছেন জানেন চুরি একটা সোয়াসের রোগ আমার যদি সে রোগ হয়ে যায় হ্যাঁ ওরে যান ওরে বাইরে নিয়ে খেজুর গাছের নিচে বাঁধেন যান এই যে মোটানি সাহেব মোটানি সাহেব ওরে খেজুর গাছে গিয়ে বাঁধেন না ভাই ওরে খেজুর গাছের সাথে বাঁধু বেটা কইরা তোরে খেজুর গাছের সাথে বাঁধু আপা প্রতিটা বছর আপনার এই খেজুর গাছের রস খাওয়ার জন্য যে কি চেষ্টা করছি একবারও পারি না জানেন কেন জানেন এই বুই রাখাটাসের জন্য যখনই আসি চুরি করতে তখনই দেখি খেজুর গাছের নিচে ও এক ডাব দেবা আপনার বাসার দিকে তাকায় এ রাস্তা কেমন দেখুন কি করবো বকুলের তো মা বাপ নাই তাই খারাই থাকতাম ওর যদি কোনো অসুবিধা হয় রোজ আসে আসি কে তোমার যদি কোনো অসুবিধা হয় কি করবো তোমার তো কেউ নাই তাই আসবে তাকে তোর কাপুরুষ কাহাকান আমার কেউ নাই কেন নাই কেউ কাপুরুষ তোমার ঘরে চাল বোধে ফুটো হয়ে গেছে আমার মুখের মধ্যে মিষ্টি ফুটে পড়লো আমার নতুন লোক বকুল চালে বোধে অনেক বেশি ফুটো হয়ে গেছে সেটাকে সারাইতে হবে এই এই মোটা নিজাম আমার বান্ধন খুলে দো তো টিনের চাল সারাই দেবে তাইলে আমার ফকুর রাতে ঘুমাইতে পারবে না রে ভাই আবার বাড়ি থেকে ডিম আছে তাহলে হেনারে দেন ভেজে দেবে সে খুব ডিম ভালোবাসে খবরদার খবরদার এই মেরে ডিম ভাত দিবা না তোমার লোকে বিয়া ভাঙ্গার পর 25 বছর দেবো আমি সপাকে খাই তোমার রান্না ছাড়া আমি কারো রান্না মুখে নিব না আবার মিশা কথা কেন তোমার ভাতে যা বিয়াতে খাও নাই তো আমি খাই নাই সময় মারা জিজ্ঞেস করে দেখো আমার অনেক পরে তো দেরি করছে আমি বলছি পেট খারাপ পেট দুদুর করে শুনুন ডাকে জীবনে যে একবার চুরি করে সে সবসময় চোর আর একটা কথা কে বলে একদম কাইটটা পিক পিক করে হলাম
দাঁড়াও, কই যাও? আমি যাই। আমারে নিবা না? তুমি তো আমারে 2 মাস সময় দিছ, এখনো তো 27 দিন বাকি। থাক, 33 দিনই চলবো। যাই। তা তো যাবেনি, কাপুরুষ জানি কোনখানকার। আমারে তুমি কাপুরুষ কইলা? কাপুরুষ বলবো না তো কি বলবো, 25 বছর খেজুর গাছের নিচে এসে দাঁড়ায় থাকলেন, ঘরে এসে আসল কথাটা বললেন না। যদি মারো? ও, যদি মারি সেই ভয়ে তুমি আসল কথাটা কোনোদিন বলবে না? এই জগতে আমারও কেউ নাই, তোমারও কেউ নাই। তুমি যদি রাগ না করো আমরা বিয়ে করে বলাই। আপা, আপনার কাছে দড়ি দিয়ে বাঁধছিলাম, এটা কি পোষা ছিল? আমার আপা কপাল ঢেকে গরু চুরি কইরা ফেরার পথে দাওয়া খাইলাম, গরু গেল সুইটটা, হাতে থাকলো দড়িটা, ফসা দড়ি, হেরে দিয়ে আবার আপনাকে আনলাম। তখন কি আর বুঝছি যে দড়িটা পসা। আফা, ও আফা, আপনাকে বান্ধনের আগে দড়িটা একটু চেক করে নেওয়ার দরকার ছিল, তাই না? তুমি কি অহনে সরল লোকে কথা বলবা? আমি যে তোমাকে একটা প্রস্তাব পেশ করলাম সেটা তো তুমি কোনো গ্রাহ্যই করলে না। আফা, ঠাকুর দেন সাথে দুইতলা ছেপো দেন। এইটা না, কাজী লাগবে, উত্তর পাড়ার কাজী না দক্ষিণ পাড়ার কাজী? কাজী তো আনতেই হবে, 26 বছর পর বিয়া। ওই কাজী, কাজী, ওই কাজী, তুই কই গেলি? 26 বছর পর বিয়ে, আজকে তোরা পরাইতেই হইব। কাজী, কাজী, আমার বুকে মধ্যেখানে, মধ্যেখানে হৃদয়ে যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আহা,